হ্যালো গাইস, আপনারা দেখছেন সীমান্ত গুড আইডিয়া। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। জানেন যে ভিডিও করার সাথে সাথে ভিডিও এডিট করে দেওয়া সম্ভব হয় না, তাই একটু দেরি করে ভিডিও এডিট করে আসে। আজকের ভিডিও জব্বরে বলি খেলার মেলা নিয়ে। প্রায় এক মাস আগে হয়ে গিয়েছে জব্বরে বলি খেলার মেলা। বলি খেলার মেলা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মেলা। আজ সেই মেলা সম্পর্কে এবং সেই মেলায় কী কী বসে এবং সেই মেলা কেন এত জনপ্রিয় বা বিখ্যাত সেটি নিয়ে তুলে ধরবো আপনাদের মাঝে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। চট্টগ্রামের লালদিঘির মাঠে জব্বরে বলি খেলা মেলা অনুষ্ঠিত হয়। এটি মূলত কুস্তি খেলা। প্রতি বছর 25 এপ্রিল হয় এই অনুষ্ঠান। এই বলি খেলা ঘিরে চলে মাঠের পাশে রাস্তায় 3 দিন ব্যাপী মেলা। মেলার মূল আকর্ষণ হয় মাটির তৈরি জিনিস। মাটির তৈরি জিনিস ছাড়াও অন্য সব ধরনের জিনিসই বসে, কিন্তু মাটির তৈরি জিনিস মূল আকর্ষণ। এবছরও মেলায় গেলাম আর আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। এবারে মেলায় আগেরবারের তুলনায় কিছু দাম বেশি ছিল জিনিসপত্রের। মেলাও ছিল জাঁকজমক এবং মানুষের ভিড়ও ছিল অনেক। আমি মেলায় ঘুরতে পছন্দ করি, কিছু কিনি বা না কিনি তবুও মেলায় ঘুরে আসি এবং আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। তো এবারে মেলা কেমন লাগলো এবং কী কী উঠেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে কী কী উঠেছে এবং মেলাটা কেমন ছিল। আশা করি আজকের মেলার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মেলার মূল আকর্ষণ মাটি তৈরি জিনিস হলেও এছাড়া বিভিন্ন রকমের জিনিসই প্রায় পাওয়া যায়, যেমন বেতের তৈরি জিনিস, কাঠের তৈরি জিনিস, প্লাস্টিকের জিনিস, চটের জিনিস, সব রকমের জিনিসই প্রায় পাওয়া যায়। খুন্তি হতে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস যাই চান সবই পাবেন এখানে। সো এই মেলাটা এজন্য ঐতিহ্যবাহী যে একের ভিতর সব রকমের জিনিসই পাবেন এবং সবাই ঘুরে যায় অন্তত না কিনলেও। আর এখানে যেসব জিনিস পাওয়া যায় সচরাচর সেগুলো মানে পাওয়া যায় না। সো এই জন্যই এই মেলাটা এত বিখ্যাত এবং চট্টগ্রামে যারা থাকে প্রায় মানুষই ঘুরে আসে এই মেলাতে। মেইন কথা হলো এই মেলাতে রেগুলার আইটেম, ইরেগুলার আইটেম সব রকম জিনিসই পাওয়া যায়। একের ভিতর সব রকম জিনিস পাওয়া যায় বিধায় এই মেলাতে সকলে ঘুরতে আসে। এবং এই মেলার মূল আকর্ষণ যে মাটির জিনিস সেটাও দেখা যায় এবং মাটির জিনিস অনেকেরই পছন্দ, তো মাটির জিনিস কিনতে আসে মূলত। এছাড়াও সব জিনিস বসে, মেলাটা সকলের অনেক প্রিয়। আর এছাড়াও কুস্তি খেলা দেখতে অনেকেই আসে। সো আমি এমন টাইমে যাই যে কুস্তি খেলা তখন থাকে না, মানে মেলা শুরু হয় যেই দিন কুস্তি খেলা থাকে তার আগের দিন থেকে। তো যেই দিন কুস্তি খেলা থাকে, যে সময়টা কুস্তি খেলা থাকে ওই সময় আমি যাই না, প্রচণ্ড ভিড় থাকে। তো কুস্তি খেলাটা আমি দেখতে যাই না মূলত, আমি মূলত মেলাটা দেখতে যাই। তো কোনো সময় যদি কুস্তি খেলা দেখানোর সুযোগ হয় সেটাও দেখাবো। সো এবারে ভিডিওতে খালি মেলাটা শেয়ার করলাম, সামনে এবারে নিশ্চয়ই কুস্তি খেলাটাও শেয়ার করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আজকের মেলার ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর মেলা ঘুরতে আমার ভালো লাগে, আপনাদের সাথেও শেয়ার করতে ভালো লাগে। সো সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেল বাটনে প্রেস করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার সঙ্গেই থাকুন। সো গাইস, আজকের মতো বাই বাই।